So hello guys, welcome back to my channel. Nesham to jono aro ekta notun and let us video. To guys asker video to tomader jono onek onekta important hote choleche. To asker video to guys amader purono purono ebong notun notun je marks gulo royeche. To ei marks gulo ki return ashbe kina ar jodi ashe tahole kon event e ashbe ebong kobe ashbe ta tomaderke janie dichi. Tar sathe guys upcoming shomoy kintu tomaderke onek onek update kintu janie dichi. To bhai ekta like ashe korte pare to please shobai ekta kore like kore dibar jara channel e notun eshecho ki korcho bhai obosshoi subscribe kore bashe বেল আইকনটা ক্লিক করে অল করে দাও যাই হোক गाइस শুরু তো তোমাদেরকে একটা আপডেট জানিয়ে দিই সেটা হচ্ছে गाइस আমাদের ওকং ক্যারেক্টার নিয়ে তো ভাই দেখো আমাদের ওবি আপডেটের পর কিন্তু আমাদের এই যে ওকং ক্যারেক্টার পাওয়ার কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দিতে চলেছে তো ভাই দেখো আমি তোমাদেরকে বলেছি আমাদের আগের বার যে ওবি আপডেট এসেছিল তখন কিন্তু আমাদের ওকং ক্যারেক্টার কিন্তু পাওয়ারটা অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছিল তো গেরিনা কিন্তু জেনে গেছে যে আসলে এটা কিন্তু ওভার পাওয়ার হয়ে গেছে তাই কিন্তু আমাদের ওকং ক্যারেক্টার পাওয়ারটা কমাতে চলেছে তো দেখো ভাই আমাদের কিন্তু টাইমিং এর মধ্যে কিন্তু কোনো একটা চেঞ্জিং হবে তার সাথে गाइस আপকামিং সময় অনেক কিন্তু চেঞ্জিং হতে চলেছে ওকং ক্যারেক্টার তো ভাই দেখো এখনো কিন্তু ফ্রি ফায়ার ক্লিয়ার করে বলে না যে আসলে আমাদের কি কি চেঞ্জিং করবে তো অবশ্যই আপকামিং সময় যদি আপডেট বাগড়া পায় তাহলে কিন্তু জানিয়ে দেবে আর गाइस তোমাদেরকে বলেছি আমাদের যে ভেক্টরের যে চেঞ্জিং দেখো ভাই আমাদের ভেক্টরের কি কি চেঞ্জিং হচ্ছে তো তোমরা এখানে দেখতে পারছো আমাদের রিলোড স্পিড কিন্তু 20% কমিয়ে দেবে তার সাথে আমাদের রেট অফ ফায়ার কিন্তু 5% কমিয়ে দেবে তার সাথে गाइस আমাদের এমও কিন্তু 5% কমিয়ে দেবে তার সাথে এখানে দেখতে পারছো রেট অফ ফায়ার মানে হচ্ছে এখানে 20% তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ডাবল যে ভেক্টর তোমরা ব্যবহার করো ওইটার মধ্যে কিন্তু 20% এমও কিন্তু তোমরা কমিয়ে পাবে তার সাথে এখানে মুভমেন্ট স্পিড পাবে মানে হচ্ছে ভাই দেখো ওইগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দিতে চলেছে তো এবার কিন্তু ভাই ভেক্টর দিয়ে কিন্তু তোমরা ভালোভাবে গেমই খেলতে পারবে না তো আপকামিং সময় কিন্তু এটা হতে চলেছে ওবি আপডেটের পর তোমাদেরকে জানিয়ে দিলাম তো এখন ভাই তোমাদেরকে নতুন একটা বান্ডেল দেখিয়ে দিচ্ছি তো ভাই দেখো তোমাদের কিন্তু আমি এই যে বান্ডেলটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা বান্ডেল তো তোমাদেরকে আমি বান্ডেলটা দেখাচ্ছি ভাই দেখো এই যে বান্ডেলটা কিন্তু মোটামুটি কিন্তু ডিজাইনটা ভাই খুবই সুন্দর হতে চলেছে তো ওখানে দেখো পার্সোনালি কিন্তু আমার কাছে হেয়ার স্টাইলটা ভালো লাগছে অনেকটাই তো তোমাদের কাছে হেয়ার স্টাইলটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু বলবে তো দেখো আমাদের কিন্তু এই যে প্যান্টটা কিন্তু ভাই এতটা ভালো লাগে নাই তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সুজগুলো কিন্তু এভারেস্ট লেভেলের তো দেখো ভাই তোমাদের আমি হেয়ার স্টাইলটা দেখাচ্ছি ভাই দেখো হেয়ার স্টাইলটা কিন্তু ভাই অনেকটাই কিন্তু ভালো কিন্তু দেখো ভাই আমাদের মাস্কটাও কিন্তু খুব সুন্দর তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে বান্ডেলটা কিন্তু গাইজ আমাদের আপকামিং সময় কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবে তো এখন ভাই তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি সেটা হচ্ছে গাইজ স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের দুটো আইটেম তো এখান থেকে তোমার মনে হয় কোন আইটেমটা সবচেয়ে বেশি রেয়ার তো আমি কিন্তু বলবো না কোনটা রেয়ার তো অবশ্যই তোমাদের নিজেকে বলতে হবে যে আসলে কোনটা রেয়ার তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে 1-2 লিখে দিও তো যেটা রেয়ার মনে হয় অবশ্যই লিখে দিও তো যাই হোক তোমাদেরকে এখন আমি ওবি আপডেটের কিছু ইমোট দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারছো গাইস আমাদের কতগুলো ইমোট তো এই যে ইমোটগুলো কিন্তু আপকামিং সময় ওবি আপডেটের পর দেখতে পাবে তো তোমাদেরকে কিছু ওপি ওপি লেভেলের ইমোট দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আমাদের ওবি আপডেটের পর দেখতে পাবে তো যেমনটা গাইস স্ক্রিনে দেখো তো ভাই দেখো ইমোটটা কিন্তু ভাই অনেকটাই কিন্তু মারাত্মক তো তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি তো দেখো ভাই ইমোটের ডান্সটা কিন্তু ভাই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো তোমাদের কাছে ইমোটগুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু বলবে তো আপকামিং সময় কিন্তু এটা আমাদের ইমোট পার্টিমেন্টে দেখতে পাবে তো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এখন ভাই তোমাদেরকে নতুন একটা ইভেন্ট দেখিয়ে দিচ্ছি তো ভাই দেখো বাইরের সার্ভারে কিন্তু কে ও যে ফিশটা রয়েছে তো ওই ফিশটা কিন্তু রিটার্ন করে দিয়েছে তার সাথে আমাদের ব্ল্যাক টি শার্ট তার সাথে দেখা আমাদের একটা বান্ডেল কিন্তু রিটার্ন করছে তো ওখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই একটা ইভেন্টে কিন্তু দিছে তো আমাদের আগেও কিন্তু আমাদের এরকম একটা ইভেন্টে কিন্তু আমাদের ডায়মন্ড দিছিল ফ্রিতে তো ভাই দেখো আমাদের আপকামিং সময় কিন্তু এই ইভেন্টটা রিটার্ন আসার চান্স রয়েছে তো তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এখন ভাই তোমাদেরকে ফ্রি একটা আইটেম দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে প্যাটের স্কিনটা কিন্তু তোমরা একদম ফ্রিতে সকলেই নিতে পারবে তো আমি তোমাদেরকে বলতেছি কিভাবে নিতে পারো তো দেখো তোমরা প্যাটটা ভাই দেখো খুবই সুন্দর হতে চলেছে প্যাটটা তো তোমরা এখানে দেখো গাইজ আমাদের কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স স্পেশাল কিন্তু তোমরা এই যে ইভেন্টটা কিন্তু কমপ্লিট করে কিন্তু এখান থেকে নিতে পারবে তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও 28 তারিখ কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমাদেরকে আমি মিশন বাগারা কমপ্লিট করে দেখিয়ে দেব তো এখন তোমাদেরকে আমি একটা আইটেম দেখাচ্ছি তো তোমরা এখানে এটা দেখে কিন্তু অনেকে বুঝতে পারবে যে আসলে এটা কি আবার অনেকে কিন্তু বুঝতে পারবে না তো এটা কি তো তোমাদেরকে বলে দেয় এটা হচ্ছে গাইজ আমাদের একটা ইলাইট পাসের কি বক্স তো তোমরা এটার মধ্যে কিন্তু ক্লিক করে ইলাইট পাসে ঢুকতে পারো তো এই যে আইটেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে ভাই দেখো আমাদের এই যে ইলাইট পাসটা কিন্তু হচ্ছে নভেম্বর মাসের ইলাইট পাস তো আমাদের নভেম্বর মাসের ইলাইট পাসটা কিন্তু ভাই ওপি লেভেলের হতে চলেছে তো তোমাদেরকে বলে রেখে অবশ্যই নভেম্বর মাসের ইলাইট পাসটা কিন্তু আমি তোমাদেরকে আপকামিং সময় দেখিয়ে দেবো ফুল আইটেম বাগড়া যদি আসে তো এখন তোমাদেরকে আমি মাস্কের ব্যাপারটা ক্লিয়ার করে দিই তো তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে ভাই আমাদের মাস্ক ইভেন্টটা কি আসবে কিনা দেখো ভাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার কি সবগুলো মাস্ক কি একসাথে আসবে কিনা তো ভাই দেখো আমাদের এই যে মাস্কগুলো যদি রিটার্ন দেয় তো সবগুলো কিন্তু একসাথে দিবে না তো আমাদের কোনো একটা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে বাগারা কিন্তু দিয়ে দিতে পারে তো ভাই দেখো এই যে মাস্কগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখছি তো ওগুলো কিন্তু এত একটা রেয়ার না কারণ এই যে মাস্কগুলো কিন্তু ভাই সবার কাছে কিন্তু রয়েছে কম বেশি তো অবশ্যই তোমাদের কাছে কোন মাস্কটা রয়েছে অবশ্যই কিন্তু বলবে তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই যে মাস্কগুলো কিন্তু ওয়েট করো অবশ্যই আমি তোমাদেরকে আপডেট পেলে কিন্তু জানিয়ে দেখলাম গাইজ বাইরের সার্ভারে কিন্তু ক্রিয়েটার মাধ্যমে কিন্তু রিটার্ন করে দিয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি তোমাদের সব
সবার আগে জানিয়ে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিও পর্যন্ত রাখলাম, তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আর লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দাও।